প্রথমে আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছি, মুগের ডাল, এটা আমি মিক্সি করে নেব। তারপরে আমি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম হলে ভালো হতো কিন্তু নেই, ওটা দেব না, আর একটু আদা আর কাঁচা লঙ্কা এইগুলা দিয়ে আমি বানাবো। প্রথমে আমি এই ডালটাকে ভিজিয়ে রেখেছি, মুগের ডাল, এটা আমি মিক্সি করে নেব। তারপরে আমি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম হলে ভালো হতো কিন্তু নেই, ওটা দেব না, আর একটু আদা আর কাঁচা লঙ্কা এইগুলা দিয়ে আমি বানাবো। একটা সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি মুগের ডাল দিয়ে, দেখুন সবাই। ডালের ভিতরে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্সি করে নেব। আর দিয়েছি সামান্য একটু জল দিয়েছি। ডালটাকে মিক্সি করে নিলাম, দিয়ে আমি একটা বলে ঢেলে নিচ্ছি বাটিতে। এবার এর ভিতরে আমি এই যে গাজর, পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব একদম সুন্দর করে, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ বুঝে জল দিতে হবে যাতে এগুলাটা এরকম হয় দরদরা। মুগের ডালের গুলাটা যে করে নিয়েছি, আর লাগছে আমার পাউরুটি। আমি বানাচ্ছি একটা সকালের নাস্তা, একটু তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে, মুগের ডালের জিনিস ওই জন্য সুন্দর লাগবে, একটু ভালো লাগবে, সেখানে দিয়ে দিলাম। এটা একটা পাউরুটি দিয়ে দেবো এর উপরে, এটা কম আছে হবে, একটু তেল এর উপরে পাউরুটির উপরে, একটু বাটার হলে ভালো তো, আমার কাছে বাটার নেই, ওই জন্য তেল দিয়ে দিলাম। এর উপরে আবার দিয়ে দিচ্ছি এক পুরো করে। এবার এই যে চারি সাইড দিয়ে একদম সুন্দর করে এটা দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। তারপরে আস্তে করে এটা ফুটে দেবো, এটা দিয়েছি, এটা হচ্ছে ছানবি, এটা খুব সুন্দর খেতে হবে। মুগের ডাল আছে, বেসন দিয়ে এতটা ভালো লাগে না, ওই জন্য মুগের ডালের সেন্টটা অনেক সুন্দর, সেই জন্য এটা দিয়েই বানাচ্ছি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার হয়ে গেছে সকালের নাস্তা, ব্রেকফাস্ট, এখন শুধু খাওয়ার পালা। মাঝখানতে কেটে নিতে হবে, এরকম কেটে পিস পিস করে নিতে হবে, খেতে হবে। এটা নামিয়ে নিলাম। এইসব খাবার সস দিয়ে খেতে হবে, সস দিয়ে খাবে।